তুমি যা করতে যাচ্ছিলে সত্যি সত্যি যদি সেটা হয়ে যেত কি হতো জানো? তোমার যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির দড়িতে ঝুলত। আমারে মাফ করে দেন। কেন ওই লোকটার কথা তোমরা এসব করছো? আম্মা, একটা আশায় বুক বাঁধছি আর সেই কারণে খুনাখুনি যুদ্ধে নামছি। বোকা মেয়ে, তোমার যদি যাবজ্জীবন জেল হয় কিংবা ফাঁসির দড়িতে যদি তুমি ঝোলো, তুমি কি মুকেশকে পাবে? আম্মা, আপনি ঠিকই করছেন। আম্মা, আপনি আমার বাঁচান। আপনি দুটো পায়ে পড়ে আপনি আমার বাঁচান। আম্মা, ছাড়ো ছাড়ো, যাও ঘুমাতে যাও। আচ্ছা শোনো। জি আম্মা। কাল সকালে পুলিশ কল করব, তুমি যা যা ঘটেছে সব বলবে। সত্যি কুমু? অবশ্যই কুমু, এই চোখ খুঁচিয়ে কইতেছি। কি বলবে? আপনি যা কইতেছেন। কে খুন করতে পাঠিয়েছিল? কেটা এবার আব্বু। কি নাম? হাসান চুকিদার। ঠিক আছে যাও। আসো না, জামিলাকে পাঠিয়ে দেবে। হে আল্লাহ, হে মাবুদ, তুমি আমার মুখের দিকে তাকাও। আদুরি যেন ওই বড় আম্মারে কোনো অবস্থাতেই খুন করতে না পারে। আমি নিজ হাতে ওনারে খুন কইরা যেন মুকলেসে বিয়া করতে পারি। খুন করে ফেলেছি। তুই আমার কাছ থেকে কাইরা নিলি। যাচ্ছি, আমি খুন করা তো সহজ না, ধরা খাইছি। আল্লাহ জানে কপালে কি আছে। কি কইছস? ধরা খাইছস? আল্লাহ আমার দোয়া কবুল করছে। হ্যাঁ, তার দোয়া কবুলেছে। বুড়ি তোর ডাকতেছে, যা। কেন বুড়ি আমার ডাকে? কেন আমি কি তোর মতো খুন করতে যা ফেল মারছি? ফেল মারছ না, পাস করছ, গেলি বুঝবা। যাও। যাইতেছি, আমি ঢোকাই নাকি? এই এদিকে না, এদিকে। মা গো মা, সব কিছু মাইকা ভালো আছে।
আমারই দোষ, আমি সাগর দিয়া দান মারাই করতে গেছিলাম। আবু আমি কি করবো, আমি তো হাতে হাতে বুড়ির মারছিলাম, বুড়ির বালিশ, বুড়ি হেবি শয়তান হচ্ছে। আমিও বড় কবিরাজ, শয়তান যে কেমনে পোতলের মধ্যে ঢুকেতে হয় আমি সেটা ভালো করে জানি। আমি কবিরাজ কম না। বড় মা, আমার আপনি ডাকছিলেন, কাপড় চাপড় দিয়ে যাইব। এত রাত্রে তোমার কাপড় ধোয়ার ইচ্ছে হলো কেন? শোনো, আদুরিও এসেছিল তোমার মতো আমাকে খুন করবার জন্য। আল্লাহ বড় মা, এইটা আপনি কি গন, আমি আপনাকে খুন করতে আমি কেন? আমি না, মনে হয় আদুরি, আদুরি মনে হয় আর একদিন আইছিল আপনাকে খুন করতে। শোনো, তুমি যে ছুরিটা নিয়ে আমাকে খুন করতে এসেছিলে সেটা আমি রেখে দিয়েছি। ওই ছুরিতে তোমার হাতের আঙুলের ছাপ আছে, সুতরাং পুলিশ এলে যা সত্যি সেটা বল। আমি কি না করছি বড়ম্মা? তাই বড়ম্মা একটা কথা, আমি স্বীকার করলে কি হইব আর স্বীকার না করলে কি হইব এইটা তো আপনি কইলেন না। স্বীকার করলে তুমি ছাড়া পেয়ে যাবে, আর অস্বীকার করলে তোমার যাবজ্জীবন এমনকি ফাঁসিও হয়ে যেতে পারে। ফাঁসি? কম তো বড় মা, ফাঁসির দরকার কি, আমি তো না করি নাই, আপনি যা কইবেন আমি তাই করব। তাহলে বলো, সেদিন যে ছুরিটা নিয়ে আমাকে খুন করতে এসেছিলে সেটা তোমাকে দিয়ে কে পাঠিয়েছিল? ইয়ে বড় মা, আমি যদি সত্যি সত্যি আয়সা থাকি তাহলে তো আব্বাই পাঠাইছিল। সত্যি সত্যি আয়সা থাকি মানে? তোমার তো দেখছি ফাঁসি হয়ে যাবে। না না, আমি তো আইছিলামই, নাইলে আপনি ছুরিটা পাইলেন কই থেকে? হ্যাঁ ঠিক, এই কথাটাই পুলিশকে বলবে। জি বড়ম্মা। ইয়ে বড়ম্মা, আমার কিছু হইব না তো? না, এবার তুমি যাও। জি বড়ম্মা, আসসালামু আলাইকুম। দুইজন কিন্তু দেওয়াল টপ পাইয়া ভাগছে, আপনিও ভাগেন। আপনি তো বুড়া মানুষ, আপনি ভাগবেন কেমনে লজ্জায়? আপনি তো দেওয়াল টপ পাইতে পারবেন না, আমি আপনার কান্দ করে পার করে দেবো। আপনি আই আমার লোকে। আমি চুপ করলে তো হইব না, পুলিশ তো আইতেছে, পুলিশ আইতেছে একেবারে বাঘের মতো গর্জন কইরা। করো চুপ করো, যা বুঝো না তা দিয়ে ফুটফাট করো, যা বিপদে পড়বা। ইয়ে স্যার, এই আছেন, ভিতর আছেন স্যার। চৌকিদার? জি স্যার। আবার কি হলো? না স্যার, তদন্ত করলে বুঝতে পারবেন, আছেন ভিতর আছেন। জি না, আমাদেরকে না, কাকে খুঁজতে এসেছেন সেটা এক ঘন্টার মধ্যেই জানা যাবে। কানারমোন নিশ্চয়ই দানাং দিয়েছে, ওদের সবাইকে ডাকুন। কিন্তু আসামির সামনে আপনি সাক্ষী নেবেন? এটা পৃথিবীর কোনো আইন সাপোর্ট করবে না। চুরি তো চুরি, একদম সিনা চুরি। প্রমাণ ছাড়া কাউকে বিশ্বাস করানো যাবে না। দেখুন, প্রমাণ ছাড়া পুলিশ কোনো রকম সিদ্ধান্তে যায় না। চকিন্দ সাহেব, আপনি যান, ডাক্তার আসবেন।
ইচ্ছো জানা দুইলে খাইছো জানা মরলে ম্যাডাম আমি কি ওদের দুজনকে নিয়ে আসবো ওকে ম্যাডাম যা তোর ভাষা না নাই নাই না লোক মত এই তাড়াতাড়ি চলো এত তারা উড়ে লাগছে কিনা খারা নাকি পানি খেয়ে লুই এই জমিলা তুমি কিন্তু পুলিশের কাছে সবকিছু সত্যি সত্যি বলবে কমনে শুকাই গেছে আর আমার পাসপোর্ট দুইরে গেছে গা ওই পান্ডা তোর কলজার মধ্যে হান দেয় না এত পানি খাইতেছি মাগার পরান তো আর ভাসে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই চলো মা হ্যাঁ তোমরা কিন্তু পুলিশের কাছে সত্য সত্য কথা বলবা বুঝছ হ্যাঁ কুমু কুমু বাবা কই বাবা কই সব হচ্ছে কথা কুমু কি করব হাসা কথাই তো আব্বা হাসা কথা কুমু হাসা কথা বললে তো আপনি ফাইসে যাবেন তাড়াতাড়ি চলো না চলো ম্যাডাম ওদেরকে এনেছি তোমার নাম কি আমি আমি আদুরি আমার নাম কোচকিলা স্যার আমার নাম আদুরি আমার সই তো ঠিকই কইছে তাইলে আমি জমিলা সই মানে সই মানে সই হেরা দুজন বান্ধবী জানের জান খুব ভালো সই মানে সই দোস্তানি দোস্তানি সই আমি একটু পানি খেতাম আচ্ছা কি হচ্ছে তো খালি মিথ্যা কথা কথা নিজের নাম দিয়ে ভুলে গেছো এই মেয়ে কানে কানে কি বলো ওরা বুঝে নাই ওরা মনে করছে আমরা বুঝি মুখলেছে মতো সহিতা স্যার ওরা একটু পানি খেয়ে আসুন তোমরা কোথাও যেতে পারবে না আমি যা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দিবে আর হ্যাঁ বেশি কথা বলা যাবে না প্রশ্ন করুন আপনি তোমরা দুজন পরপর কয়েকদিন মদজন ম্যাডামকে খুন করার উদ্দেশ্যে তার বেডরুমে ঢুকেছিলে বিভিন্ন পোশাকে বিষয়টা কি সত্যি আল্লাহ এই সব আপনি কি কইতেছেন এসব কথা কেটাই কইছি আমি বলেছি না বেশি কথা বলা যাবে না যা প্রশ্ন করব তার উত্তর দিয়ে যাবে বলো জমিলা ওনার ঘরে তুমি কেন গিয়েছিলে এই মেয়ে চুপ করে আছো কেন কথা বলো চুপ করে থাকাটাই সম্মতির লক্ষণ এই আসো তোমরা দুইজন হাসা কথা কইয়ে দে তাইলে সারা মাফ করে দিব কি সারা মাফ করে দিব না আমি জানি তুমি এত কথা বলছো কেন আরে দোস্ত তুমি বুঝো না দোস্ত এরা কিসের দোস্ত এই চুপ করো তোমরা ওসি সাহেব আপনি তদন্ত শুরু করুন এই মেয়ে চুপ করে আছো কেন বড় আমার তো বয়স হয়েছে ওনার তো কোনো তাল মেতাল নাই কখন যে কি কয় এই মেয়েরা জি চুপ করো তোমরা নিজেরাই কাল রাত্রে আমার কাছে সব স্বীকার করেছ কই কিছু তো স্বীকার করি নাই তোমরা যে অস্বীকার করতে পারো এটা আমি আগেই বুঝেছিলাম আর সেজন্যই তোমাদের সমস্ত কথাবার্তা আমি এই যে টেপ করে রেখেছি মা সব স্বীকার তো করছি কুস্কি তোরা এই আমার না ফাঁস হয়ে যাবো গা বড় মা আমি তো স্বীকার করতামই কিন্তু আপনি তো বুঝছেন আদালতে যা স্বীকার করতে এখানে করুন কেন হ্যাঁ সই ঠিকই কইছে
আম্মা স্যার আপনি যা কষ্ট সত্যি কইছেন আমরা এত জমিলা আদুরি তোমরা ভয় পেয়ে না আদুরি তো আদালত তো তোমাকে বাধা হবে না তো আব্বা আমরা ওই কি করব আপু আমার ঘরে বাঁচাবো আমি তোমাকে বাঁচাবো আমি আইন জানি আমি আইনের মানুষ এই মহিলা জুলবে তো স্বীকারোক্তি দিল সে যা আদালতে টিকবো না আচ্ছা স্যার আমি কিছু জান না এর মধ্যে প্যাস আছে প্যাসুস আছে মুর্শেদ স্যার চলো আমরা আরো ভালো করে স্টাডি করে আসবো বুড়া মিয়া তো না থুকু মুরুব্বি তো আসলেই আইনের মানুষ হ্যাঁ অনেক কিছু জানে না আমি এই প্রথম দেখলাম ম্যাডাম এটা কি হলো বিয়ান সাহেব আপনি কিন্তু হেরে যাচ্ছেন প্রমাণ তো আমার হাতে শুনেন আইন শুধু আপনি জানেন না আইন আমি জানি আমি আইনের মানুষ আইন পড়ে শেখা আর শুনে শেখা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য এ মাগো শোনো ওনার কথা শুনে কোনো লাভ নাই আমার খুব ক্ষুধা লাগছে আমার খাইতে দাও কোনো কিছু দেখানো নাই আর অশিক্ষিত মানুষ আইন শুনে তারপর সেটা কাজে লাগে দুটোর মধ্যে অনেক পার্থক্য ইচ্ছা করলেই পুলিশ কাউকে ধরে নিতে পারবে না অপরাধী দেই হোক শাস্তি তার হবে কিন্তু সেটা কবে কখন কত যুগ বদ জান খুব গভীর জলের মাছ তারে ধরতে খুব কায়দা করে জাল ফেলাইছিল কিন্তু সে তো বলে আপনি সব নাটের করে প্রমাণ তো আছেই শোনেন ওই বুড়ি জালে কিন্তু আপনি আটকা পড়বেন কেন আমি আটকাবো কেন আপনাকে নামে আমি দুইটা সাদাম ডায়েরি করে রাখছি কিন্তু ওই বিষয়ে তো কিছুই জানেন না এতটা চতুর যে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে কিন্তু আপনি নিজেকে কি ভেবেছেন আরে আমি আবার কি ভাববো আমি তো চেষ্টা করতেছি বুড়ির বুক খোলার জন্য কিচ্ছু বুঝি সবাই তো বলে বাঘে ধরলে ১৬ ঘা আর উকিলে ধরলে ৭২ ঘা হ্যাঁ এখন দেখছি ঠিক তা ধরতে পারছেন হ্যাঁ আম্মা বড়াম্মা বলতেছিলাম কি আপনি তো অনেক আইন কানুন জানেন একটা আইনের খেলা দেখাই দিন না কি খেলা ওই যে মায়া দুইটা এই বাড়ির দেওয়ালের উপরে যা ফালদা ফলাই গেল গা এই যে এই বাড়ির লেগে একটা মান সম্মানের ব্যাপার না ব্রহ্মা আপনি ওই দুইটারে আইনের ফেসদা দুইটা নেন যে তারপরে তারপরে দুইটারে আচ্ছা করে শাস্তি দেন আচ্ছা এই মেয়ে দুটোকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের জন্য এ বাড়িতে তোমার আর অন্য কোনো কাজ নেই কাজ তো আছে কাজ আছে না বেলা কাজ আছে তো এইটাও তো একটা কাজ নাকি আম্মা কার না কার মাইয়া যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তাহলে তো আমরা সবাই ফাঁসে যাবো কেন আম্মা আপনি তো চা খাইলেন না আমি কি এক কাপ কফি লেমু না আমি রাতে কফি খাই না তুমি এখন যাও আম্মা বড়াম্মা আসল কথাই তো কই না ওই যে আদুরিয়ার জমিলা আছে না এরা দুইজন কয় হেগো বলে কাজের লোড বেশি হয়ে গেছে আম্মা ওই নতুন কোনো কাজের মাইয়া মানুষ রাহন যায় না আচ্ছা তোমার কাজ হলো গাড়ি চালানো তুমি কেন বাসায় মেয়ে দুটোকে নিয়ে এত আগ্রহ দেখাচ্ছ তাছাড়া তুমি নাকি মহল্লা গিয়ে সমস্ত বাড়ি বাড়িতে ওই মেয়ে দুটোকে খুঁজেছ তোবা 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 আম্মা একদম মিশা কথা আপনি কি নিজের কানে শুনছেন মহল্লার লোকজন এসে আমাকে বলে গেছে আম্মা এই পাড়াপুষির কথা তো বিশ্বাস করেন না তো তাহলে কি তোমার কথা বিশ্বাস করব কোনদিন বিশ্বাস করব আম্মা আম্মা থামুন থামুন আপনার মনে ডাবিসটা বাড়ছে কিভাবে বুঝলে বুঝতাম নাকি রে এই যে আপনি কেমন কিটমিট কিটমিট করতেছেন
তুমি এখন যাও, আমাকে কাজ করতে দাও, আমি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ডিল করছি। জি আম্মা, আপনি কাজ করুন। তো আইনের ফ্যাস্ট একটু শক্ত করে দিন যে ওই দুইটা যাতে ছুটতে না পারে। আপনার আমার জরুরি কথা আছে ভাইজান। কি জরুরি কথা? আপনি কোন হলে যাইতেছ? হ্যাঁ লন যাই, আমিও যাবো, একলগে যাই। কই যাবো? এই থানায় যাবো, থানায় গিয়া ওই দুইটারে পাইন দেবো। কোন দুইটারে? ওই যে ওই দুইটা, ওই যে একটা নাম হলো গিয়া, একটা নাম হলো জোসনা। কি জানি না, ইয়ে 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 মানে এখনই ভুলে গেছিস না? এই যে ভাইজান, এই যে চক্ষুছিয়া কইতেছি, আসলে হ কি জানি নাম। ভবিষ্যতে যদি তুই এই চক্ষুছিয়া কথা বলিস তাহলে তোকে জেল পেন দিয়ে চোখ দুটো ঘুটিয়ে দেবো। তাই করেন ভাইজান, তাই করেন। আমার চোখ দুটো ঘুরছে একেবারে, আপনি আন্দা করে দেন। তাহলে আমি কোনোদিন কোনো কিছু দেখবো না, কোনো কিছু শুনবো না। আমার জীবনটা একেবারে গোলাপের মতো চলতে চলতে শেষ হয়ে গেল। তোকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ ভাইজান, তাই করুন। যে তোর বাপ দাদারা তোর মতো বেশরম ছিল? তো বত 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 ভাইজান, এটা কী কইন? আমার তো আসি খালি শরমটা, ওই আমার এই শরমের লেগা আদুরি, জমিলা, লাইলি, জোসনা, আয়না সবাই আমার প্রেমের মধ্যে ফালাইয়া হেরা নিজেরা নিজেকে জাটকাটা উঠে লয়ে যায়। উঠে লয়ে যায় মানে? তুই প্রেমে পড়িস কেন? ওই যে কইলাম শরম, বুঝছুন? নে এখানে আবার শরমের কি হলো? শরমের লেগে তো ওই দুইটারে ফিরাই দিতাম পারি না, নে আর ফিরাই দিতাম পারি না বলেই তো আমার আজকে এই দশা। ভাইজান ভাইজান দেখেন তো কোনো রকমে ওই দুইটারে ফিরাই আনতাম পারেন কি না? ওই দুইটা ফিরে আনতে হবে কেন? আরে ওই দুইটা তো আমার টাকা চুরি করে বাঘছে। টাকা চুরি করছে? কত টাকা? 1000। 1000 টাকা? এত টাকা তুই কোথায় পেলি? কি কোন ভাইজান, টাকা আমার কাছে আছিল না। ছিল মানে? তুই আমাকে পরশুদিন বললি আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছ থেকে 20 টাকা চাই নিলি, এখন বলতেছিস আমার কাছে টাকা আছে না। এই যে চোখ খুশিয়ে কই ভাইজান, আমি না না আমি না। মানে আমি না তোকে না করেছি? চোখ চেয়ে মিথ্যে কথা বলবি না? থুকু ভাইজান থুকু। হ হ আমি তো ভুলে গেছিলাম গা উজ্জন, আমার কাছে যে 1000 টাকা ছিল সেইটার কথা আমি একদম ভুলে গেছিলাম নে। মানে ভাইজান ভাইজান আপনি একটু থামুন, আমার কথাটা শুনুন। আমি কেন লেগে এরম করতেছি এটা আপনি একটু বুঝুন না। হারাটা রাজ এই দুইটা চক্ষুর পাতা আমি এক করতাম পারি না। মানে মানে বুঝুন না, আমি তো ফ্যামেরা গুলো চলতেছি, আপনিও তো চলতেছেন নে। আমি ফ্যামেরা গুলো চলতেছি, আপনি ফ্যামেরা গুলো চলতেছেন, আমরা দুইজনই ফ্যামেরা গুলো চলতেছি বুঝুন। আমি একটু বেশি বেশি চলতেছি, আপনি একটু কম কম চলতেছেন। কম বেশি মানে? আপনার তো আছে খালি একজন আঁকি নে, আমার তো জমিলা, আদুরি, লাইলি, জোসনা। চুপ, বেশি কথা বলে যা, বেরো যা, তুই গাড়ি বের কর যা। ভাইজান আমি তো যা, তো তুই যা গাড়ি বের কর, মেসেজ যা। আচ্ছা যা তাড়াতাড়ি গাড়ি বের কর। তুমি জীবনে যদি ভালো হইতা তোমার মুখ দিয়ে একটা সত্য কথা বেরোন আর মোহর বাজার একই কথা বুঝছ।
আপনার কথা শেষ হয়েছে? এসে বুড়া মিয়া, আমি যে গাঁজা খাই আপনি বুঝলেন কেমনে? আপনি কি গাঁজা খাইতেন এক সময়? মিয়া, আমি গাঁজা খাই না, গাঁজা খাই একটা থাপ্পর দিয়ে কিন্তু দাঁত ফালাই দেব। এই যে শুনুন বুড়া মিয়া, এই আপনার লেগে আমার জীবনটা বিতৃষ্ণা বইরে গেছে গা। কোনো মানুষ কি তার মায়ের পেটে মিশা কথা শিক্ষায়? আপনার লেগেই তো আমি মিশা কথা কই দিয়েছি। ওই মিয়া, বেশি কথা কই না, পুলিশে ধরা দিলে তখন বুঝবা। আপনি আমার পুলিশে ধরা যাবে? উল্টা আমি আপনার পুলিশে ধরা দেবো, বুঝছেন? আমারে পারবা না, আমি চৌকিদার, আমার পুলিশে ধরে দিতে পারবা না। তুমি বাজা কথা বলবো না বলে দিলাম। হ্যাঁ, আমি যদি মুখ খুলি তাইলেই তো, বুঝছেন? তোমার তো মেয়ে ভালোই নেশা ধরছে। নেশা থা হোক আর না থা হোক, আমার কথা কিন্তু একটাই, নে কি 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 কথা? ওই যে আদুরিয়ার জমিলারে দিয়া বড় আম্মারে খুন কর। তোমার মাথা বোধহয় বেশি উঠাছে, কথা না বাড়া ঘুমো গিয়া যাও। সম্পর্কে সব কিছু জানি, যাও ঘুমাও গিয়া, নাহলে তোমার আমি 14 শিখিয়ে দিতে হান্দা দিব। কই দিলাম বুড়া মিয়া, আমার 14 শিখিয়ে হান্দা দেব? আমনে ঘুমাইন গিয়া ন্যায্য বিচার করার জন্য মিছা কথা, সম্পত্তির লোভে ধরছে। আপনি কিভাবে বুঝলেন? এত বড় একটা উকিল বিনা পারে শ্রমিকে এনে ক্যাচ করেছে, বোঝো না? সেই জ্ঞান তোমার কানে আমাকে আগে হয়েছে, বুঝতে পারছো? তিনটা বছর জেলখানায় থাকে, হাতের কড়া গুইনা গুইনা হিসাব করছি, কোন কোন ব্যবসায়ী তো। তাইলে ওস্তাদ শুরু করেন নাকি? ওস্তাদ বয়ে থাকতে থাকতে ঠেঙে একটু খিল ধরে গেছে। শুরু তো করতে চাই, কিন্তু দেশের যা অবস্থা তাতে তো শুরু করতে পারতেছি না। কে আপনার না সাদা শেষ? আরে বেটা, সাদা শেষ হলে কি সিল তো লাগিয়ে রয়েছে। আচ্ছা ওই আমার ছোট কাঁচামরিচটা করি। ছোট কাঁচামরিচটা কেনা? কে চিনাস না? শুন, স্যারাটা পিচ্ছু হইল কি বল যে সাহস আছে, একবার যারে কামড় দেয় হে বুঝে সাহস কর। ওস্তাদ পিচ্ছি হেলা সাহস আছে? ওই তো সময় এমন গাড্ডু খুব বাড়াবাড়ি করতেছে, শুনছি ওই ডোলে বাড়ির মধ্যে হাত দিছে। হ্যাঁ ওস্তাদ, ও বহুত বাইরে গেছে, ও এত বেশি বাড়ছে মনে হয় ওর পাখনাটা ভাঙ্গে দিবি পাইলে, ওরে আমার চাই। গাড্ডু তো তোর আস্তানে হাজি, কম তুমি তোর কোলে জানা তো কত বড়, তুই আমার আস্তা না বিকা আমার লাগে এরকম বলে কথা তো আছে। তুই গাড্ডু রেসি না সেটা ঠিক কথা, গাড্ডু কিন্তু সব ব্যবস্থা করে দিই তা করে আছে, তোর আস্তা না সব পোলা পায় এখন আমার পোলা পায় না। যাক গা, আমি কিন্তু তোর লগে ঝগড়া করতে আসি, আইসি একটা আপোষ করি। কি আপোষ? তোর পোলা পায় নিয়ে যাই দেবো। তোর পোলা পান দেবো? এই তোরে যা, এই যা বাইরে। আমরা এখন আপোষে আছি। এই ডুলি বাড়িটা বুঝছিস, ডুলি বাড়িটা তুই আমার কাছে ছেড়ে দে, আর অন্য অন্য সব জায়গায় তুই রাজত্ব চলবি। ডুলি বাড়ি সম্বন্ধে আমি যা জানি তুই তা জানোস না।
তাহলে কি করতে চাস? আমি ডুলি বাড়িতে সব নিমু জাল আর সব লো তুই এর মধ্যে চোখ দিবি না, কিন্তু তোর পার্সেন্টেজ তুই পেয়ে যাবি। ওসব কথাটা খারাপ করস নাই, বিনা খাটনিতে পার্সেন্টেজ। তো একটা কথা, তুই ডুলি বাড়ি চালাবি, মাঝে মধ্যে আমি ডুলি বাড়ি আমি কামামু তোর পার্সেন্স তোর পাঠাই দিব, আর যেটা কইলি ওইটা আমি একটু ভাইবা দেখি। তাহলে কি আমরা এখন আপসে আসলাম? বুঝলাম আমির আলী, মানুষের দিন সমান জানা, আমারও দিন আসবো বলে দিলাম। কি যে কই নাম রে বুড়া মিয়া, কি না থুকু মুরুব্বি মুরুব্বি, আমি তো একটা সহজ সরল মানুষ। তুমি সরল সোজা না, তুমি বুড়ির লগে মিলা আমার এই বাড়িতে থেকে তাড়ানোর ব্যবস্থা করছি দাদা। আরে কি যে কন্যা বুড়া মিয়া, থুকু মুরুব্বি, আর ওই বুড়ি যতই কোক না কে, আমি তো আসলে আপনার দলই নে। আমার দলে? হ্যাঁ আমার দলে তোমার কোনো স্থান নাই। শোনো, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আরে আপনি খালি উদা উদি করেন, চুপ করে। এই এই আম্মা আম্মা, হ্যাঁ আপনি এই সমস্ত কথা কি কর, আমি তো কই যে আম্মার মতো মানুষ এই দুনিয়াতে হয় না, এই জগতে তার চেয়ে সেরা কোনো মানুষ হয় না। আপনি এই সমস্ত কি কর, মায়ের নাম বদনাম কইতেছেন? বাজে কথা বলবো না। বাজে কথা? আমির আলী। জি আম্মা। তোমার কি কোনো ডিউটি নেই? জি আম্মা আছে তো। শোনো, জি এই বাড়িতে আমি কোনো অনিয়ম সহ্য করবো। জি আম্মা। দরকার হলে আমি নতুন ড্রাইভার রাখবো। জি আম্মা। আপনি এটা আবার কি করেন আম্মা, আমার বিশ্বাস করেন আমি কিছু কই নাই। যে বুড়া মিয়া, এই বুড়া মিয়া আমার সামনে বয়া নিয়া আপনি সমগ্র কত রকমের বাজে কথা কইলো, এই যে আমি চোখ খুশি কই। চুপ করা, বাবাকে চোখ ছুবে না, এখান থেকে যাও। দোস্ত তুমি কিছু কও। জি না কি, জি না আবার কি, যাও যাও নিজে কাজ করা। জি আম্মা। আপনি পা নামিয়ে বসেন, সোফায় কেমন করে বসতে আপনি জানেন না। কেন আপনার কথা বসুন নাকি, আপনি কি লাটসাব নাকি? আমি লাটসাব নই, আর আমি যে কে অচিনেই জানতে পারবো। বুঝছি, সবই বুঝছি, কিন্তু একটা ভদ্রতা বলে কথা আছে, অবশ্যই আপনার কাছ থেকে সেটা আশা করা বৃথা। বাই দ্য ওয়ে, কি ওয়ে? বাই দ্য ওয়ে, আপনি একজন সরকারের কর্মচারী। হ্যাঁ, সরকারের থেকে আপনি বেতন নেন, কিন্তু আপনি যে আনঅথরাইজড এতদিন ছুটি নিয়ে বসে আছেন এখানে, আপনার কোনো অসুবিধা হবে না? আমার কোনো অসুবিধা হয় না। এই আপনি জমি লাগে কি দেয়া তা জানতেছেন? কি দেয়া আছে তো জমি লাগে মানে কি খাবার লয়ে পানি আছো? হাত দু আর কইস না, তুই এত কি দাই মরতাছস? ওদিকটা আদুরি আমিরের লগে ও ছেমড়ে ছেমড়ে মিলে গেছে গা। আচ্ছা হাত মুখ দিয়া পাংখার হাওয়া খেয়ে গেলে যে দিয়ে দিয়ে করে গা। আমি বলি না আমার কি দাও খান্দি সাক খান্দি মুনা এলা শুই তোর অন্তরে কি কোহর দিয়ে বানছো? নে খা, খাওয়ান খাওয়াই আমি মায়ের দেহাই সেমরি রে, আমি খাওয়ান না খাওয়াই একদিন পেটের গায়ে দিয়ে যেতে পার। আর আমি যোর কাপড় দিয়া দেই, আমি কাপড় না ধুয়া দিলে তোর গা দিয়ে গন্ধ বাড়িতে লোকজন আর চলাচল করতে পারতো না। হ্যাঁ খা খা। ও কাশবে তো কথা কইতে নাই, কাশবে কোথায় গুণা হয় আলাদা দিন। আম্মা, বড় আম্মা বলো কি বলবে, দুইটা সুখ দুঃখের কথা কইতা। তোমার তো সবকিছুতে ভেজাল, কি বলবে বলো। এই রে আপনি কি করেন? আমার মনে তো অনেক দুঃখ বড় আম্মা। তোমার মন তো সুবিধার না, সুখ আসবে কোত্থেকে? এইটা কি করলেন আম্মা, বেবাকে কয় আমি আপনার দলে, আর আপনি কই যে আমি আপনার দলে না, তাহলে আমি কই যাইতাম কোন? তোমার তো যাওয়া উচিত জেলে।
সেখানে তোমার মতো অনেক বাটপার পাবে, তারাই তোমার বন্ধু বান্ধব হবে। আম্মা আমরা যে কি কই, এই আমনে এই বাড়িতে গেলে না কেউ আমার এই দুইটা ভুষে দিয়ে দাম দিত না, তা আমি কি করতে পারি? বড় মা আপনি আমার লগে করে লয়ে যান। সর্বনাশ, তাহলে তো আমার বাড়ির কাজে মেয়ে দুটো একদিনই পালিয়ে যাবে। তোবা তোবা তোবা, আপনি এটা কি কইন, তাইলে আপনি আমার অফিসে চাকরি দিন একটা। অফিসে চাকরি দেব সেটা তো আরো ভয়ঙ্কর, তোমার জ্বালায় আমার অফিসে একজন লেডি ক্লায়েন্ট আসবে। আরে দুঃখীর দুঃখ কেউ বুঝলো না, দুঃখ যেমনের মা। চুপ কর, নিজেকে আগে শোধরাও, তখন দেখবে তোমার সুখ দুঃখ সবাই বুঝতে পারবে। ও জি আচ্ছা। জামালপুরের ছেমিল যে হারে তোর পিছনে লাগছে, মাঝে মধ্যে তো আমি আমার প্রেমের সমাধি খুঁজে পাই। তুই যে কি কস না, আমি কি ছেড়েছি না? আবে ব্যাক কর, তুই তো জিন্দগি তো বুঝবি না, এই বাড়িতে তোর এলে পরিধি শুরু হয়েছে। লজে আমি পালাই যাই না, চল না কেলা। আমি গেলে কে ঢাকা দেবো? কেলা আবে মদন, কেলা নতুন দালন রাখবো? ওই তুই তো সজান আছিস, আমার চাকরি খেয়ে যাস। তুই কি সারা জীবন দারুণই থাকবি? হ বাদাম কইছে মুন্দে পাহারা দিতে, একদিন অনেক নাম হইব, আমি অনেক বড় দারোয়ান হইব। আর আমার জিন্দগিটা কলে হয়ে যাবো গা। আল্লাহ পাশান, কে লেগে যে তোরে মন দিছিলাম, এখন আমার মরণ দশা। ওই তুই মরবি কেন? তুই বললে আমার খারাপ লাগবো না? তুই কত মদন মদন খান কয়তে, এটা আমার কেনা কয়বো? মদন 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 কে? আমি না, আমি তো মদন না, বুক লিখিস তাহলে আদুরি কি আমার নাম ভুলে গেছে না? ও তো ভুলাম। আমার মনে হয় এই কান্দন শেখামাইসেনের কান্দন। তুই এখন থেকে আমার কথাই শুনবি, ওই এখানে সেখানে ফটোস ফটোস করে চলবি না, ঠিক আছে? কেন আপনাদের কয় নাই আমার লোক তোর বিয়ার কথা কইছে? কই বাজান তো তোর লোক আমার বিয়ের কথা কয় নি, কে কইলে আমার মনে থাকতো না? কইব কই, ঠিকই কইব। হুম এখন থেকে তুই খালি আমার কথা শুনবি। কিন্তু আদরই তো কয় বাজান হের লোক আমার বিয়ে দেব, তুইও কস তোর লোক আমার বিয়ে দেব, বাজান আমার কয়বার বিয়ে দেব? ভ্যাবলা জানি কোন হানকার। আরে মুখলিস রে, তোর আসলে মন বলতে কিছু নাই, তোর মনটা আসলে একটা পাথর। আমি পাথর না মুখলিস, ও আমার নাম ভুলে গেছে গা, এবার সবাই খেলে আমার নাম ভুলে যায় গা, মুখলিস গা পাথর। আপা চান্ডুলি কি আপনার আপন ভাই? অবশ্যই। এই প্রশ্ন কেন? না আসলে আপনাকে আমি কখনো দেখিনি চান্ডুলির জন্য কখনো দুঃখ প্রকাশ করতে বা কান্না করতে, সবসময় আপনাকে দেখেছি চান্ডুলির সম্পত্তি নিয়ে আপনি সবসময় ব্যস্ত থাকেন। এ কথা আমি তোমাকে পরে বলি, কিন্তু এই যে তুমি এখানে পড়ে আছো, কেন পড়ে আছো বলো? আমি পড়ে নেই, পড়ে আছে অ্যাডভোকেট বদরজান, আর যেহেতু আমি তার চাকরি করি সেহেতু আমাকে এই বাড়িতে থাকতে হচ্ছে। আসলে সবই বুঝি, শুধু পরিস্থিতির কারণে অনেক কিছু সহ্য করছি। আচ্ছা তোমার বদরজান ম্যাডামের আর কোনো কাজ নেই? এটাও তো একটা কাজ, এখানে তো কোনো পারিশ্রমিক পাচ্ছে না, আমি যতটুকু জানি লাভ ছাড়া উকিলেরা কোনো কাজ করে দেয় না। সেটা তো অবশ্যই, আর তাছাড়া লাভ তো অবশ্যই আছে,
আচ্ছা তুমি প্রথমে যে প্রশ্নটা করেছিলে ওটা কি তোমার ম্যাডামের প্রশ্ন? সেটা এই মুহূর্তে বলা যাবে না, ম্যাডামের নিষেধ আছে। আমি সব বুঝি, হাওয়াই তো আর বড় হয়নি। আমি এটা দিয়ে বিষ খাবো। দেখো দোস্ত, তুই আমার কত ভালোবাস, তুই আমার বিষ খাইতে দিলি না। আমি যে ডাইনি ডাইনি আয় না দিবি। আমি পুলিশের কাছে ধরে দেব। তুই তুই আমার বউরে সব পরের লোকে ভাগাই দিস। আমি যে পুলিশ যদি আমার জিজ্ঞাসা করে যত কিছু কোক, আমি কমু যে দোস্ত আমির আলী, দোস্ত আমির আলী না তো দোস্ত মোখলেশ, তোর নাম আমি কমু না। বৃষ্টি হাখা আপনারা দিন জানে না, আমার পুতুরে বাসাইব। হায় রে জব্ব, তুই আমারে দিয়া গেলি কপ। এইসব বুড়ি তুই তো বলে ওই বুড়ি তোমার মান ইজ্জত কিচ্ছু থাকবো না। বুড়ি পাবেন কই? বুড়ি তো নাক ডেকে ঘুমাইতেছে। খালি বুড়ি না তো, দুপুরে খাওয়ানোর পর বাড়ির সবাই নাক ডেকে ঘুমাইতেছে। কোনো কাম নাই তো, সরকারি হোটেলে খায় আর ঘুমায়, দুদিন পরে ঘুম ভাঙবো, সবারই ঘুম ভাঙবো। এই কথার মানে কি আব্বা? মানে বলু পরে গেলা অহনি কোন সব কথা সন্তানের কোন দ্বারা এই গ্লাসের কান আছে। আমি বরিশালের আমার
না কমে যায় তাহলে ছেলে আমি তো বুঝলাম না জাদু করে নিয়ে গেছে গো অবশ্যই তাহলে বুঝো তোর বর ওই হালে আমি হয়ে গেছে হ্যাঁ ওই আমি হালে ঘুরবে যে গান দেখেছি হ্যাঁ কি গো আমি আমি কি করব আমার তো একটা বুট কিনে দিবি আমি বুদ্ধি করছি কি বুদ্ধি করছো যখন আইবো চৌকিদার কি ডেকেছো হ্যাঁ তাকে খবর পাঠিয়েছি কেন তোমার ম্যাডাম এই কথার মধ্যে থাকবেন না না কেন কারণ ম্যাডাম এখন তসবি তালাবত করছে মানে ইবাদত করছে তাছাড়া ম্যাডাম এই বেয়াদব চৌকিদারের সাথে কথা বলতে বিরক্তি বোধ করে ওনার বিরক্তিতে চৌকিদারের কিছু যায় আসে না আমি বুঝি না কার কি উদ্দেশ্য উদ্দেশ্য আগামীকাল থেকে দাদার উদ্দেশ্য ধরা খাইল মানে মানে মনে বাদ দেন আমার ডাকছেন কেন হেড এখন আচ্ছা আপনি কাল সকালে মানিককে এয়ারপোর্টে যেতে বলেছেন কেন আমি এই এটা তো তোমার কাম কি এই প্রশ্নটা কিন্তু আমার না আমার ম্যাডাম বদর জানে মাইন্ড ইট তাহলে তুমি ঠিক আছে বুড়ি বদর জানাইতে পারে না উনি এখন তসবি তালাবত করছেন মানে ইবাদত করছেন তালাবত তসবি করতেছে না খুব বুদ্ধি করতেছে কোনটা শুনুন চাষারা ঠিক আপনার মতো করে কথা আমি তো চাষা তুই তো শিক্ষিত শয়তান আপনি আমার একটা কথার উত্তর দিবেন আচ্ছা কাল সকালে কি ভাইয়া এয়ারপোর্টে নামবে আপনি দাবি করেন আপনি তার হাত বলবো আর আমার জিজ্ঞান সে আসবে কি না আপনি স্মরণ করেন না ভাই যাবে কথাবার্তা সাইজই বুঝি সব জায়গায় বিদেশি হয়ে গেছেন না